إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে দেরে শয়তানি তোর হাতে পায়ে ধরি আমি হাতে পায়ে ধরি সৎ উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই তোরা বল্লা এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে আল্লাহ ও রাসূল নারাজ হবে যেসব আচরণে সেগুলোকে আপন করে নিলি মনে প্রাণে তোরা নিলি মনে প্রাণে বয়সকালে ছেলে মেয়ে তোরা কেন ছাড়িস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে মাননীয় সভাপতি সাহেব সমবেত এই মজলিসে এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম থেকে মহল্লা থেকে দিদের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর ছোট এবং বড় ধনী ও গরিব আমার ভাই এবং বন্ধুগণ তথা মজলিস থেকে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের সোহাগের মা ও ভগ্নীগণ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই কনকনে শীতে আমিও এত দূর থেকে কেমন করে আসতে পেরেছি আবার আপনারা
কত বুকে সাহস নিয়ে বসে আছে জমে জমে, যে রাত্রি 12টা হয়ে যাচ্ছে তথাপি আপনাদের ভেতরে কোন রকমের থাকাওয়াট বা ক্লান্তি দেখতে পাওয়া যায় না। কথাটা হলো, আমি তো আপনাদের কাছে পুরাতন মানুষ, কখন কি বলি আর কখন কি বলি না সব কথা স্মরণে থাকে না। দ্বিতীয় কথা, ইউটিউবের যুগে আপনারা বাড়িতে বসে বসে সবই কিছু শুনে নিচ্ছেন, তো ভাঁড়ের ভিতরে যা আছে মাল মশলা সব তো আপনাদের বাড়িতেই, নতুন করে কি আপনাকে বলবো। তবু ইচ্ছা করেছি যে আজকে আপনাদের সামনে সূরা ইসরা থেকে 36 নম্বর আয়াতটি পড়লাম, সেই আয়াতের শেষ অংশটুকুকে নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদেরকে ছুটি দেব। এখন যখন নিড়ানি দিতে বসে, তো যেগুলো একবারে কইলহার বাইট ওরা এক হাত চওড়া করে তাই ধরে, আর যারা একটু ভালো বাইট হয় ওরা পাহিটা চওড়া করে ধরে, তাহলে তাড়াতাড়ি নিড়ানটা শেষ হবে, জমিটা পরিষ্কার হবে। এখন আমি আপনাদের দিকে দেখে পাহিটাকে একটু চেওড়া করে ধরবো না, এমনি কম চেওড়া করে ধরবো, আর খুচুর খুচুর করে চলে যাবো টাকিয়া, এটা দিশা করা যাচ্ছে না। কিন্তু রাত যেহেতু 12টা, একটা ঘন্টা তো পাবোই, এই আশাতে তিনটা কথা আপনাদের সামনে রাখছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার কান, তোমার চোখ, তোমার মুখ, এই তিনটাকে ঠিক হিসাবের মধ্যে রাখিও। কেন? এই তিনটারই আমি তোমার কাছে সওয়াল করব, জিজ্ঞাসা করব। একবার তোমার মুখকে, আর একবার তোমার চোখকে, আর একবার তোমার কানকে। কানকে জিজ্ঞেস করব কি শুনেছিলা আর কি শুনুনি, মুখকে জিজ্ঞেস করব কি ভরেছিলা আর কি বের করেছিলা, আর তোমার চোখকে জিজ্ঞেস করব কি দেখেছিলা। এই হিসাবটা কি আপনার বিশ্বাস আছে? যদি বলেন যে হ্যাঁ বিশ্বাস আছে, তাহলে হুঁশিয়ার হতে হবে আজই, আর না হলে প্রত্যেক জুমার দিন জুমার দুরাকাত নামাজে ইমাম সাহেবের নামাজ পড়াতে গিয়ে এই আয়াতটা পড়েন শেষখানে, মনে আছে? ইন্না ইলাইনা ইয়াবহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবহুম। কি মানে? যা কিছু লাফালাফি করো, দাপাদাপি করো, দুনিয়াদারি করো, সব শেষের বেলায় আমার কাছে আসতে হবে, আর আমার কাছে এসে তোমাকে তোমার জীবনের হিসেব দিতে হবে। হিসাবটা যেন মানুষ না ভুলে, তার জন্য প্রত্যেক জুমার দিন ইমাম সাহেবেরা এই সূরাটাকে পড়ে আপনাকে শোনায়। হিসাব লাগবে। এখন মুখের যদি হিসাবের কথা বলি, মুখের হিসাব হলো দুই রকম, একটা মুখ থেকে বেরোয় সেটা হলো কথা, আর একটা মুখের ভেতরে যায় সেটা হলো আহার। মুখের ভেতর থেকে যেটা বের হবে সেটা কথা, একই মুখ দিয়ে শব্দ হবে, যেগুলো শব্দ যেগুলো কথা আল্লাহ তাআলাকে অতি প্রিয়। আবার এমন শব্দ আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে যে শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে অতি নাপসন্দ এবং অত্যন্ত ঘৃণিত, আর এই বাজে কথা বলার কারণে আবার কৈফিয়ত দিতে হবে, শোকজের মুখে আপনাকে পড়তে হবে, এই মুখটাতেই করে দেয় এই কাজগুলো। আমি আপনাকে সহি কথা বলছি, রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে আছেন, রুকু থেকে উঠলেন, উঠার পরে বলছেন সামি আল্লাহু লিমান হামিদা,
যতটি লোক মজলিসে ছিল সবাই বলল রব্বানা ওয়ালাকাল হামদ, সবটি এই কথাই বলল। কিন্তু ওই মজলিসের ভিতরে একটা লোক করল কি একটা কথাকে বাড়িয়ে দিল কি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকুনিকে বাড়িয়ে দিল, সালাম ফিরা হল। ঘাটিস না ভাই, বেশি ঘাটিস না, বেশি ঘাটতে গেলে যেটুকু আছে ওটুকু চলে যাবে রসের তলে। এতে আওয়াজটা হেড়ার হেড়ার করছে, মিঠা আওয়াজ হয় না। যা ভাঙাচুরা আছে এটা তুমি থাকতে দাও, কে শুনতে পেছে আর কে পায় না ওগুলো পরের কথা। এই লোকটি শুনতে পেলে কাফি, গাঁলাকে আর শোনাবো না আমি। আর ঘাটিও না, তুমি কিরা খেয়ে নাও একবার ঘাটিও না। একটু কম হলে আমি টেনে নেবো নিজে থেকে। একটা লোক যে কথাটি বাড়িয়ে দিল, সালাম ফিরার পরে রাসূলুল্লাহ বলছেন মালিল খাইল লিহাযিল কালিমাতে, এ লোকেরা এক্ষুনি নামাজের ভেতরে একটা বাক্য শুনতে পেলাম, একটা জুমলা শুনতে পেলাম নতুন করে, কে বলেছো বলো তো? লোকটি বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি বলেছি এই কথাটা। লোকটা ঘাবড়ে গেল যে হয়তো নবীজি উল্টা পাল্টা কিছু কথা বলবেন, কিন্তু এই ঠোঁট দুটো হিলেছে আর জবানটা নড়েছে, তারই মাধ্যমে যে কথা কয়টা বেরিয়েছে, এ কথা কয়টা আল্লাহকে কত ভালো লাগলো যে রাসূলুল্লাহ বলছেন বিজুম ওয়াসালা সুনুনা মালিকান ইয়াবতাদিরুনা ইলাইহা, 33 থেকে বেশি আল্লাহর ফরিশতা এই দোয়াটাকে লিখার জন্য হুড়াহুড়ি শুরু করে দিয়েছে, লড়ালড়ি শুরু করে দিয়েছে। ওর মন আমি আগে লিখবো, ওর মন আগে আমি লিখবো, এই করে ফরিশতাদের ভেতরে হুড়াহুড়ি পড়ে গেছে। যেমন আম পড়তে গিয়ে একটা আম পড়তে গেলে চারিদিক থেকে ছেলেরা দৌড়ে যায়, আমি কুড়াবো আমি পড়াবো করে, এইরকম সেই দোয়াটাকে নেওয়ার জন্য 33-এর বেশি ফরিশতা দৌড়ে গেছে রে। বেরিয়ে ছিল কথাগুলো কোনখান দিয়ে, চোখ দিয়ে না মুখ দিয়ে? মুখ দিয়ে, ঠোঁটটাকে নাড়লাম দুটো কথা বেরিয়ে এলো। তো ভালো কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ লাগলো, আর আজ পর্যন্ত আমাদের জন্য একটা মাসনুন হয়ে গেল। তাহলে মুখখান দিয়ে ভালো কথা বের হয়, মুখখান দিয়ে তো খারাপ কথাও বের হয়। খারাপ কথার কি মেশাল লাগে দেব? রাসূলুল্লাহ এক যুদ্ধ থেকে চলে আসছেন, ছেলেও আছে মেয়েও আছে সাথে, একটা দুর্বল উট নিতে চড়ে আছে একটা মেয়ে ছেলে, উট কিন্তু সমান তালে এগিয়ে যেতে পারছে না। জানের খেদে ওই বুড়ি একবার করেছে কি, উটনির পায়ের তল পেটে পেটের তল পেটে পায়ের এড়ি দিয়ে জোর করে লাত মেরে দিয়ে আরবিতে গাল দিয়ে বলছে হাল্লি আমার উনাত। যেমন আমাদের দেশের লোকেরা হাল চালাতে চালাতে গরুকে গাল দেয়, মহিষকে গাল দেয়, ঠিক সেই রকমই ওই আরবের মহিলা উটের তল পেটে লাত মেরে দিয়ে তাকে গাল দিয়ে বলছে হাঁট রে মালাম, হাঁট রে অভিশপ্ত উঠ, তোর উপরে আল্লাহর লানত পড়ে, এই হাঁট রে উঠ। তাহলে এত জঘন্য কথাটা মুখ থেকে যেমন বেরুলো, যেহেতু এটা একটা গালি বেরিয়েছে এই জীব দিয়েই, তাতে কি হলো? রাসূলুল্লাহর কানে গেল, সাথে সাথে রাসূলুল্লাহ বলছেন আনজিলু মা আলাইহা মিনাজ জাদে, সাথীরা তোমরা এই মেয়ে ছেলেটিকে উট থেকে নামিয়ে দাও এবং ওর উটের পিঠের উপরে যতগুলো সামান আছে সব সামানগুলোকে নামিয়ে নাও,
নেয়ার পরে উটটাকে ছেড়ে দাও। কেন? এই মহিলাটি ওই উটটাকে, যেটা একটা ভোলা ভালা আবোলা জানোয়ার, তাকে মালকুন না বলে দিয়েছে। আর এই উটটাকে এত জঘন্য গালি দেওয়ার কারণে ওর উপরে সওয়ার হওয়ার অধিকারটা তুমিও হারিয়ে দিয়েছো, ওই মেয়েটাও হারিয়ে দিয়েছে। এই জন্য তাকে শায়েস্তা করার জন্য ওইখান থেকে তাকে নামিয়ে দাও। কোন সাহাবী বলছেন, আমি উটটাকে দেখেছি চোরে বেড়াতে, কোন মালিক হচ্ছিল না, কেউ তাকে বসিল না, কেউ তাকে নিল না। কেন? যে একটা মানুষের মুখ থেকে জঘন্য শব্দ বের হয়েছে এই উটটার উপরে। তাহলে রাসূলুল্লাহ কত খেপলেন মেয়েটার উপরে, যে তুমি একটা আপনার জানোয়ারকে এত বাজে কথা বলে দিলে। জি, কথাটা হলো যে মানুষ শুনে বেশি আর কথা বলে কম, এগুলো হুঁশিয়ার। মনে মনে রাখবেন কথাটা, যে মানুষ কথা বলে বেশি আর শুনে কম, ই কিন্তু ভটকে যাবে, গুমরা হয়ে যাবে। আর কথা যারা কম বলবে আর শুনবে বেশি, শুনে যাও জ্ঞান বাড়ছে, ভালো টাকা নিবে, খারাপটাকে ফেলে দেবে, এরা হলো হুঁশিয়ার। রাসূলুল্লাহ বলছেন, কথা বলার যদি খুব ইচ্ছা জাগে, ফালি আকুল খায়রান, ভালো কথা বলো। যদি ভালো কথা জানা না থাকে, মুখটাকে লাগাম লাগাও, চুপচাপ বসে থাকো, ভদর ভদর করো না, রামায়ণের গল্প করো না, আলিফ লাইলার গল্প করো না, কোনো সিনেমার কাহানি বলবে না। কেন? যে যদি পারো তো ভালো কথা বলো, আর না যদি পারো তো চুপচাপ থাকো, এটাতেই তোমার ভালাই আছে। কবি বলছেন, হাজার আফতোঁ সে বচে রহতে হ্যায় ও, হাজার আফতোঁ সে বচে রহতে হ্যায় ও, জো সুনতে জিয়াদা অর কম বোলতে হ্যায়। ভালে ফুল কেসে ও গুঙ্গি মোহাব্বত, ফলে ফুল কেসে ইয়ে গুঙ্গি মোহাব্বত, না হাম বোলতে হ্যায় না ও বোলতে হ্যায়। হাজার আফতোঁ সে, হাজার রকমের মুসিবত থেকে তুমি বেঁচে থাকবে, যদি তোমার মুখের ভাষাগুলো কম হয়ে যায়, আর যেটাই ভালো হবে সেটাই যদি বেরোয়, আর যত বেশি কথা বলবে তত তোমার পা পিছলে যাবে, তোমার দ্বারাই তত বেশি ভুল হয়ে যাবে। মুখকে লাগাম দাও, না হলে জিজ্ঞেস করা হবে তোমার মুখকে কিয়ামতের দিন তুমি কি বলেছিলে আর তুমি কি ভরেছিলে মুখের ভেতরে। আমি বুখারি শরীফে যেটা রিওয়ায়েত এসেছে, সে রিওয়ায়েতটার ব্যাপারে তো কোনো কালাম নেই। বুখারি শরীফের রিওয়ায়েতের আলোকে আরেকটা রিওয়ায়েত এসেছে, তাকে অনেকে মুরসাল সাহাবি বলেছেন। ওলামায়ে দ্বীন যারা জাইয়েদ আলেম স্টেজে আছেন, ওনারা তাহকিক করবেন হয়তো, যে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ব্যাপারে সাহাবিদের ভিতরে পরামর্শ চলছিল, তখন তিনি একটা মত বললেন। ওনার মতটা হযরতে বিলালকে ভালো লাগলো না, এটা ঠিক পরামর্শ হলো না। তখন তিনি বলছেন, লা হাজা খাতা, এটা ভুল, এভাবে যুদ্ধ করা যায় না। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর দিকে ইশারা করে বলছেন, এই কালো বেটি ছেলের পেটের কালো বাচ্চা, তুইও আমার বোন হচ্ছে, তোর মা কালো, তুইও কালো, আফ্রিকার নিগ্রো, আর তুই ফের আমার ভুল ধরে নিলে। তো শব্দটা হলো ইয়াবনা সাউদা। হযরত বিলাল শিকায়ত করে দিলেন রাসূলের কাছে, আল্লাহ রাসূল পরামর্শ করতে গিয়ে এই কথাটা আমি বলেছিলাম, তার জবাবে আমাকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা এই কথা আমাকে বলেছেন। রাসূলুল্লাহ হযরত আবু যরকে ডেকে বলছেন, তুমি এরকম কথা বলছো? দিয়ে রাসূলের মুখ থেকে একটা ডাঁটের শব্দ বের বের হলো। কি? এটা বুখারীর রিওয়ায়াত, ইন্নাকা আমরুন ফীকা জাহেলিয়া, তুমি এমন একজন মানুষের মানুষ, ইসলাম কবুল করে নিয়েছো বটে,
কিন্তু জাহেলিয়াতের খাসলত জাহেলিয়াতের সিফাত তোমার ভেতরে থেকে গেছে, এই বদভ্যাস নিয়ে তোমার থাকা উচিত নয়। জাহেলি খাসলত আজও কেন তোমার ভেতরে আছে? মুখ ফসকে কথাটা বলেছিল আর সেটাই কত বড় তার জন্য কাল হয়ে গেল যে রসুলুল্লাহ ধমক দিয়ে দিলেন। এটাকে শুধরাবার জন্য হযরত আবু যর কি করলেন, এই এই অংশটুকুতে বলছে যে এইটুকু মুরসাল কি, উনি মসজিদ নববী থেকে একটু দূরে রাস্তায় শুয়ে গেছেন, জমিনের উপরে গালটাকে রেখে দিয়েছেন। দেওয়ার পরে হযরত বিলাল যখন মসজিদ থেকে হেঁটে চলে আসছেন তখন বিলালের দিকে সম্বোধন করে বলছে, ও ভাই বিলাল, তোমাকে আমি এত বাজে কথা বলেছি, নোংরা কথা বলেছি, এটা আমার অন্যায় হয়েছে, সুতরাং তোমাকে বলছি আমার এই মুখখানাকে, যে মুখ দিয়ে তোমাকে কালো মেয়ে ছেলের বেটা কালো বলে তিরস্কার করেছিলাম, সে মুখখানাকে তোমার পা দিয়ে কুচলিয়ে দাও, তোমার পা দিয়ে একবার রগড়িয়ে দাও, যাতে জিন্দেগির মতো আমার শবক হয়ে যায়। তাহলে এরা তো ছিল সাহাবি, এরা নিজেদেরকে সাবধান করে নিতে পেরেছে, আমরা কতটা পাচ্ছি? মা নিজের বেটিকে যদি ডাকছে একটু দেরি হয়ে যাচ্ছে বলে, তো আপনাদের দেশে এগুলো নেই আলহামদুলিল্লাহ। বাঙালির মুসলমানদের ইমান হলো মানে ডুপ্লিকেট ইমান, তালিম আরবির কম আর জেনারেল শিক্ষা বেশি, তো রাগ সামলাতে না পেরে মা নিজের বেটিকে বলছে, এতক্ষণ থেকে তোকে খুঁজছি তোকে খুঁজে পাই না, তুই কোন থেকে এসেছিস রান্ডি? মা যদি বেটিকে বলে রান্ডি, তাহলে এর থেকে আর নোংরা ভাষা কিছু হতে পারে? এই জন্য রসুল্লাহ ভাষা সম্বন্ধে আপনাকে সাবধান করে দিয়েছেন। শেষ পর্যন্ত কি বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লিহিয়াতিহি ওয়া মা বাইনা ফখযাইহি ফাকাদ যামিনতু লাহুল জান্নাহ। এই মজলিসের ভেতরে কে এমন লোক আছো বলো, আমাকে হাত তুলে সাড়া দাও, দুটো জিনিসের জামানত দাও, দুটো জিনিসের তোমরা আমাকে জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দেব, দুটা জিনিসের তোমরা গ্যারেন্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দেব। রাসূল কিসের কিসের দুটা জিনিসের গ্যারেন্টি চাইছেন আমাদের কাছে? তো নবীজি বলছেন, তোমার দুই এই চুলের মাঝখানে নিচে আছে দাড়ি আর উপরে আছে মুচ, এই মাঝখানে যে তোমার ছাদা আছে, এই ছাদা দিয়ে যে কথাগুলো বেরোয়, এই মুখখানার তুমি আমাকে গ্যারান্টি দাও, তোমার মুখখানা বহু গেবে না, তোমার মুখখানা বাজে কথা বলবে না, তোমার মুখ দিয়ে কোনোদিন আলতো ফালতো কথা বের হবে না, এই মুখখানার আমাকে গ্যারান্টি দাও, আর তোমার দুই রানের মাঝখানে যে জায়গাটা আছে তার মানে তোমার শরমগাহ, তোমার শরমগাহে তুমি আমাকে গ্যারেন্টি দাও, তুমি বেটা ছেলে তোমার শরমগাহকে অন্য জায়গায় রাফ ব্যবহার করবে না, তুমি বেটি ছেলে তোমার শরমগাহকে তোমার স্বামী ছাড়া কাউর সামনে খুলে দেবে না, তুমি যদি তোমার এই জায়গার এবং এই জায়গার দুটো জায়গার আমাকে গ্যারেন্টি দাও, রাসূলুল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাতে গ্যারেন্টি দিলাম। মুখটাকে আপনি হালকা মনে করছেন? অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে জাহান্নামে বেশি বেশি লোক জ্বলবে, যাবে, পুড়বে, আগুন ভোগ করবে, তো এদের পিছনে কারণ কি কি আছে? তো রাসূলুল্লাহ বলছেন, ইল্লা হাসা এদা আলসেনাতে কম, অনেকগুলো লোক পাওয়া যাবে নমাজ ছাড়ার কারণে জাহান্নামি, অনেকগুলো লোক পাওয়া যাবে রোজা ছাড়ার কারণে জাহান্নামি, অনেকগুলো লোক পাওয়া যাবে হারাম খাওয়ার জন্য জাহান্নামি, আর বেশি 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 লোক পাওয়া যাবে এরা জাহান্নামে জ্বলছে কেন, তো নিজের মুখের কারণে, নিজের মুখটাকে বাজে ব্যবহার করার কারণে, মুখের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের লোকই বানাচ্ছে। তাহলে মুখটাকে আপনাকে একটু হেফাজত করতে হবে, এতক্ষণ যেটি বললাম এটি মুখ দিয়ে বেরোয়। আর একটা প্রশ্ন মুখকে হবে কি, মুখে ঢুকেছিল কি? ঢুকার ব্যাপারে প্রশ্ন হবে, কেন যে মুখে ঢুকে
কি ঢুকে তো খানা কত রকমের খানা খান আপনি আপনি তালিকা দিতে পারবেন আর একটা কথা একজন জাইয়েদ আলেমকে পাশে বসিয়ে কথা বলছি শিখে রাখেন দুনিয়াতে হারাম জিনিসের সংখ্যা হলো আঙুলে গোনা আর হালাল জিনিসের সংখ্যা হলো আপনি আঙুলে গুনতে পারবেন না তাহলে হালাল বেশি না হারাম বেশি হালাল বেশি আর হারাম কম বুঝতে পারলাম না বুঝতে না পারলে সোজা সোজা করে বলছি যেগুলো জানোয়ারের কুকুর দাঁত আছে এই জানোয়ারগুলো হারাম আর যাদের কুকুর দাঁত নাই সেগুলো জানোয়ার হলো হালাল কুকুর দাঁত কাকে বলে এই সাইডে দুটো এই সাইডে দুটো যে চোখা চোখা লম্বা লম্বা দাঁত আছে এই দাঁতটিকে কি বলা হয় কুকুর দাঁত বলে আজরাস এটা বাংলা ভাষা বললাম যে কুকুর দাঁত বলে বিড়ালের কুকুর দাঁত আছে শৃগালের কুকুর দাঁত আছে কুকুরের কুকুর দাঁত আছে বাঘের কুকুর দাঁত আছে এই জানোয়ারগুলো হলো হারাম এইটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে দুনিয়াতে যত জানোয়ার আছে যত জানোয়ার আছে যত জানোয়ার আছে সব হালাল তবে গাধাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাদা হাদিস দিয়ে হারাম করেছেন তাহলে বাকি জানোয়ার সব হালাল হালাল জানোয়ার গুনে নাকো গুনে শেষ করতে পারবেন পাখিদের ভেতরে যে জানোয়ারটা পা দিয়ে ধরতে পারে আর ঠোঁট দিয়ে নুষতে পারে যে পা দিয়ে ধরতে পারে সে পাখিটা হারাম আর যে পা দিয়ে নুষতে পারে না সে পাখিটা হালাল বুঝলেন চিল নুষতে পারে ফিঙা নুষতে পারে এইরকম তিন চারটা পাঁচটা পাখি আছে এছাড়া আর পাখি পা দিয়ে ধরতে জানে না তাহলে গিধিনি চিল কাউয়া আর ফিঙা এই চারটাকে যদি বাদ দিয়ে দেন তো যত পাখি আছে দুনিয়াতে সব হালাল সব হালাল সব হালাল বুলবুল হালাল লাল সারগ হালাল গান সারগ হালাল তুলা ফুটফুটি হালাল সাত ভাই হালাল পাখি কত রকমের আছে বিজ্ঞানীরা বলছেন পাখি আছে 1100 প্রকার সবই হালাল তাহলে হালাল বেশি আর হারাম কম মুসলমানের চরিত্র হলো কি এতগুলো হালাল পাওয়ার পরে আর জি ভরেনি তো মাঝে মাঝে আর বগল চুলকাবে হারাম খাওয়ার জন্য কি হারাম খাবি রে ভাই বলছে হার সাথে দিল্লি চল কত হারাম আছে তুমি দেখে দিছি বীরপুরের বাজারে প্রথমে হাট করবে 25টা বলবান ছাপ খেয়ে নেই চুন ঘরা আছে রেডিমেড খেয়ে নেই খালি বাহির করো আর ডলো আর খাওয়া কত নেকি খাই রাস্তা রাস্তা 10 টাকাতে দুটো করে প্যাকেট পাওয়া যাবে ছিড়ো আর ভরো আর গিলো কত সোজা রমজান মাস চলবে গুল ঘুষো আর বেদাম রোজা রাখো পক্কা নমাজির বেটা নমাজি রোজাদারের বেটা রোজাদার অসুবিধা হবে না মদ আর তারি এগুলো তো হলো আলাদা এটাও জিজ্ঞাসা হবে আপনাকে যেগুলো হালাল রুজি খাচ্ছেন সেগুলো কোনখান থেকে এসেছিল কাউকে ফাঁকে দিয়ে ধোকা দিয়ে কোনো জায়গাতে বেইমানি করে একটু যদি কোনো রকম সায়বা থাকে হারামে তাহলে জিজ্ঞেস করা হবে কেন খেয়েছিলে এই খানাটা তুমি ভাত হালাল রুটি হালাল কিন্তু উপায়টা যদি কি হয় হারামের হয় একটা মিশাল দি কি মিশাল কয়দিন আগে ম্যাচ হয়ে গেল কাতারে তো একটা ছেলে বাজি ধরল কি মেসি 3 গোল দিবে আর একটা ছেলে বাজি ধরল কি মেসি 3 গোল দিতে পারবে না মেসি 2 গোল দেবে যদি 2 গোল দেয় তাহলে আমি দেব 1 লাখ আর যদি 3 গোল দেয় তাহলে তুই দিবি 1 লাখ বাজি ধরা ধরি আছে কত অন্যায় কাজ কামাই হয়ে গেল মেসির গোল দেওয়া মেসি যখন জিতে গেল পকেট থেকে 1 লাখ টাকা বাহির করে গুনে দিয়ে দিতে হলো বাজি হেরে গেল বলে একজন দুজন লোক কথা বলুন এই টাকাটা 5 মিনিটে 10 মিনিটে 15 মিনিটে আদায় হয়ে গেল রেজাল্ট বেরিয়ে গেল টাকাটা হালাল না হারাম কেউ বলুন টাকাটা হালাল না হারাম হারাম বাড়ি এসে পোল্ট্রি এনে ছেলে আর মেয়ে কিনে বিরিয়ানি খেলো সেদিন কিসের খুশি বলছে খায়া যা রে খায়া যা কামাই ভালো আছে
নিজেও খেলো, বাল বাচ্চাকেও খাওয়ালো, গোটা বাড়িকে খেয়ে দিয়ে ঢেকুর তুলে দিল, সব হারামের খানা খেয়ে বসে থাকলো। হযরত আবু জারকে তার চাকর একদিন, হযরত আবু বকর সিদ্দিককে তার চাকর একদিন নাস্তা করালেন, করার পরে আরাম করে বসে গল্প করতে করতে বলছেন, হুজুর আজ যে খানাটি খাওয়াইলাম সেটি কি খানা, কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে এনে খাওয়ালাম জানেন? বলছে কোথাকার রে, মালিকের সামনে চাকর খুশিতে গল্প করতে করতে বলছে, তাকান হান্ত ফিল জাহেলিয়াতে নাসে আউলে নাসিম, আমি জাহেলিয়াতের যুগে একটা লোকের সামনে দিকে বসে রাত্রি 9টার সময় গল্প শুরু করলাম আলেফ লাইলার গল্প, আর গল্প চলতে 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 রাত্রি 2টা পর্যন্ত গল্প শোনালাম, এই সারাটা রাত ধরে বকওয়াস ফালতু গল্পটা শুনিয়েছি, আর এই গল্প শোনার বিনিময়ে সে আমাকে 2টা দিরহাম দিয়েছিল, সেই দিরহাম দিয়ে আজকে সকালবেলায় কয়েকটা ফুলকপি আনলাম, ব্রোকলি আনলাম, এতটি আলু আনলাম, আর এতটি আটা কিনে আনলাম, সেই আটা দিয়ে রুটি পাকিয়ে আর ওই সবজি দিয়ে আপনাকে সকালবেলায় নাস্তা করালাম। খানাটা একবারে পাকে কাহানি গিয়েছিস, যে টাকা কামাই করেছিস আর করে আমাকে খাওয়ালি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মজলিস থেকে উঠে একটু ডান দিকে গেলেন, আর যাওয়ার পরে ফাকা মাফি বাত নাহি মিনা তাম, 10 মিনিট আগে যে খানাগুলো খেয়েছিলেন সেই খানাগুলোকে আঙুল জোড়া করে পেটের ভেতরে গলার ভেতরে ভরে দিয়ে আ আ করে সবকে বের করে বমি করে দিলেন, আর দেওয়ার পরে পেটটাকে খালি করে দিলেন যেমন সকালে খালি থাকে, আর দিয়ে আর আবার মালিক চাকরের সামনে এসে বসে বলছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হারাম গেজা থেকে বাঁচিয়ে নিলেন, যে হারাম গেজাটা খেলে আমার রক্ত মাংস যদি তৈরি হতো তাহলে রাব্বুল আলামিন নাই বলছেন ওই জিসিমটাকে, ওই দেহটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন যে জিসিমটাকে হারাম থেকে গেজা দেওয়া হয়েছিল। জি, তাহলে হারাম জিনিসকে যাদের রক্ত মাংস হচ্ছে সেগুলো জাহান্নামে জ্বলবে, ভালো চর্বি পুড়বে, তখন পুড় 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 করে আওয়াজ করবে। হারাম মদ খাওয়া মানুষ মদ খাচ্ছে তো খুব মজা লাগছে, কিন্তু সে বুঝে না যে এই হারাম জিনিসকে আমি নিজের ক্ষতি কতটুকু করলাম। 40 দিন নামাজ কবুল হবে না একটাই মদ খেতে গেলে, 40 দিন নামাজ কবুল হবে না, তবে নামাজ পড়তেই হবে, সওয়াব লেখা যাবে না, শুধু হাজিরই হবে যে নামাজ পড়েছিলাম। কত মজা লাগছে জিনিসটা খেতে, যতটি দিন যাচ্ছে মুসলমানের মদ খাওয়ার সংখ্যা তত বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। মানা কে ইস শাই কি আদত বুরি হ্যায়, ইয়ে লাল বোতল কি আদত বুরি হ্যায়, মগর ইয়ে শাই হ্যায় বড়া লাজবাব, শরবত কে বদলে পিলা দি শরাব, তেরা খানা খারাপ, তেরা খানা খারাপ। কি খাসি সে লাল বোতলে হ্যায়, তোর বেটি বিক্রি হবে না ভালো বাড়িতে, হ্যাঁ তোর বাড়িতে রিশতেদারি করতে কেউ আসবে না, হ্যাঁ ভালো লোক, হ্যাঁ তোকে সম্মানের সাথে কোন জায়গাতে মানুষ বসতে দিবে না, হ্যাঁ অথচ মানুষ বুঝে না এই জিনিসকে খেয়েই যাচ্ছে। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখকে ঢুকিয়েছিলেন কি আর বের করেছিলেন কি একটা, 2 নম্বর প্রশ্ন হবে আপনার চোখকে কি দেখেছিলে, বলো কি দেখেছিলে? সকালে উঠে বলবে যে এই আল্লাহ ফজরের নামাজ পড়ে আসার পর রুজিতে বরকত হবে, তার জন্য বাড়িতে এসে কোরআন মাজিদ খুলে 4-5টা আয়াত পড়েছিলাম, অথবা অ্যান্ড্রয়েড মোবাইলকে খুলে দিয়ে 5-7টা আয়াতগুলোকে পড়েছিলাম, অথবা হেডফোন লাগিয়ে আল্লামা সুদাইসের তিলাবাতগুলোকে মোবাইল থেকে কানে শুনেছিলাম 6-7টা, প্রতিদিন যদি 6-7টা করে আমি শুনি তাহলে 365 দিনে কাছিয়ে যাবে কোরআন মাজিদ সম্পূর্ণ শোনা। সব মুখস্থি করতে পারলেন কিন্তু 60 বছরের জীবনটাকে কাটাবেন কিভাবে, সে কিতাবখানাকে একবার উল্টিয়ে পাল্টিয়ে দেখলেন না। আমার সাথে সাথে কথা বলেন 2-3টা লোক, বলেন
প্রেসার কুকার যখন কিনে তো প্রেসার কুকারের ভেতরে তিন পাতার একখানা বই ভরা থাকে, দেখেছেন যে কি লেখা থাকে? এই প্রেসার কুকারটাকে খুলতে হবে কেমন করে, এই প্রেসার কুকারটাকে ওয়াশার লাগাতে হবে কেমন করে, এই প্রেসার কুকারটাকে বন্ধ করতে হবে কেমন করে, এইটুকু জিনিস ওই কাগজে লেখা থাকে। যদি সেই জিনিসটাকে আপনি না জানেন তাহলে পরে প্রেসার কুকার লাগাতে পারবে না। কোন একটা গাঁওয়ার বেটি ছেলেকে দেন যে বাপ কালামে প্রেসার কুকার নাড়াচাড়া করেনি, এই বাবু অনে এসে যদি ওকে প্রেসার কুকার দিয়ে বলেন যে বউ একটু এতে সবজি সিদ্ধ করো, তো সবজিটি ভরে দেওয়ার পরে ঢাকনা লাগাতে যে একবার এ মনে করবে, একবার এ মনে করবে, দিয়ে মা জি আব্বা ভালো বাসন কিনে আনেনি, ঝাঁপনি টেঁড়া জি মা লাগে না। তোর বাপ দেখেছে যে প্রেসার কুকার কেমন করে লাগাতে হয়, অথচ মা ঠিক আছে। তাহলে একটা প্রেসার কুকার কেমন করে চালাতে হবে তার জন্য যদি একটা ক্যাটালগ থাকে তো 60 বছর জিন্দেগি কাটাবেন আপনি দুনিয়াতে, তো আপনি কেমন করে কাটাবেন তার জন্য একটা আপনার কাছে ক্যাটালগ থাকবে না? এটাই হলো আপনার কোরআন মাজিদ। আপনি এটাকে পড়লেন না, রেখেই দিলেন, গাওয়ার হয়ে থেকে গেলেন, জীবন কেটে গেল। আপনার পরিচয়, আপনার পরিচয়টা কি? বুড়াতে কালে রঙের ওয়াজ করতে পারবো না যে কথা বলছি এটা শুনতে গেলে একটু লাভ হবে। শুনুন, মা মিন জাওফিন লাইসা ফিহি আয়াতুন মিন আয়াতিল্লাহ ইল্লা আন্নাহু বাইতুন খারেব। কোন একজন মুসলমান যার পেটের ভেতরে কোরআন মাজিদ নাই, যার পেটের ভেতরে আল্লাহর কিতাব নাই, তার মানে আল্লাহর কিতাব পড়তে পারে না, সিনাতে কোরআন মাজিদ নাই, তার মানে সে কোরআন মাজিদ কে খুলে দুপাতা তিন পাতা পড়তে পারবে না, এর যোগ্যতা নাই। তো নবীজি বলছেন ওর পেটটা, এর পেটটা হলো কি? ফাঁকা ময়দান, ভূতের ঘর। যেমন জালালগড়ের রাজার বাড়িতে চামাচিক্কা বাস করছিল এক যুগে, মানুষ নাই, জন নাই, গাছ উড়ে গিয়ে আছে, বিরান হয়ে পড়ে আছে, আর চামচিকাতে বাড়ি বেঁধে আছে। তেমনি তোমার নাম আব্দুল সালাম, আব্দুর রহমান, আব্দুল খাবির হতে পারে, কিন্তু তোমার এই পেটটা হলো ভূতের ঘর। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাই, সেটা হলো ভূত বাস করা জায়গা। কতটি ভূত বসে আছে কেন? যারা যারা ভূত আছে সকালে সকালে চাট হয়, ভূত পালিয়ে যাবে। কোরআন যদি অন্তরে না থাকে তাহলে সে হৃদয়টাকে কি বলা হলো? ভূত। কোরআন দেখতে শিখো, পুরানা কথা কি বলবো, আজ 100 বছর হয়ে, এই 60-70 বছর হয়ে গেল, পাকিস্তানের একজন লেখক, নাম করা লেখক, নাম করা লেখক মাহেরুল কাদেরি, উনি ওনার নাজমের ভিতরে লিখে লিখেছেন কোরআন মাজিদ প্রত্যেকটা মুসলমানের বাড়িতে টাকে পড়ে পড়ে খালি কাঁপছে, চোখের পানি কেউ দেখতে পায় না। কি বলে কাঁদছে? তারপর ছোট ছোট ছেলে বলছে, তাকু মে সাজায়া যাতা হুম, আঁখো সে লাগায়া যাতা হুম, তাবিজ বনায়া যাতা হুম, ধো ধো কে পিলায়া যাতা হুম, জব কৌল কসম কে লেনে কে লিয়ে তকরার কি নৌবত আতি হ্যায়, ফির মেরি জরুরত পড়তি হ্যায়, হাতো পে উঠায়া যাতা হুম, তাকু মে সাজায়া যাতা হুম, আঁখো সে লাগায়া যাতা হুম, তাবিজ বনায়া যাতা হুম, ধো ধো কে পিলায়া যাতা হুম। মাচানের উপরে একটা ডিম পড়েছে এত বড় একটা, তো সলেমার মা এসে কছে আমার তিন মুরগির ডিম, রকিয়ার মা এসে কছে দেখ তো এখানে আমার মুরগি পক 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 করে নেমে গেল, কছে হ্যাঁ মুরগির ডিম, আমার মুরগির ডিম। এখন দুজনই বলছে আমার মুরগির ডিম, আমার মুরগির ডিম, কি দিয়ে হালাল হবে? রোকাইয়ার মা চালাক বেশি, চট করে কছে আল্লাহর কসম খেয়ে কছে কোরআনের কিরা খেয়ে কছে এটা আমার মুরগির ডিম। আর একজন খুশি যখন বড় জিনিসের কিনে খেয়ে তো যা ডিমটাও খেয়ে যাবে। কোরআনের দরকার পড়লো কখন? ডিম হালাল করার যখন পালি পড়লো তখন। আর কখন করে? কোন বেটি ছেলের ছেলে পেলে হতে বসে যদি 3 ঘন্টা দেরি হয়ে যায়, বাচ্চা হয় না, তো যদি বেরেলি মুরগি হয় তো চট করে অপে যায়, কয় যে বলি স্যার আমার ভাবির বাচ্চা হয় না, যে 1.5 ঘন্টা 2 ঘন্টা থেকে কষ্ট পেয়েছে, সাথে সাথে
চিয়ার চিনামাটির পিয়ালার চারি কানাতে জাফরানের রং দিয়া ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত কোরআনের আয়াত লিখে দিলাম আর দিয়া একখানি পানি রেখে দেব যে এই পানিখানিতে ফুং দিয়ে দিলাম তোর ভাবির হাতে দেগা পিয়ালাটা কেমনি করে ঝুঁকাইবে তো পানিখানি জাফরানের রঙে লেগে খুশিয়া পানতে লেগে যাবে পানিখানিকে বটবট করে গিলে নিবে আর নিয়ে বস পাঁচ মিনিটের পরে দেখবে যে লাল বেটা দুনিয়াতে চলে এসছে তাহলে তো কোরআন মাজিদ কি আল্লাহ তাআলা ছেড়া হইবে লেগে নাজিল করেছে আহলে হাদিসের ভিতরে এগুলো নাই একটা রোগ ছিল দাদু মরতে গেলে সিথানে বসে বসে সূরা ইয়াসিন পড়ো ওটা উঠে গেছে আলহামদুলিল্লাহ এটা সহি হাদিস নয় ওটা উঠে গেছে কোরআন যে কাজের জন্য সেই কাজের জন্য করতে গেলাম না চোখকে জিজ্ঞেস করা হবে না কিয়ামতের দিন চোখ শতকরা 90টা মুসলমানের আজ রাফ ব্যবহার হচ্ছে যেটা দেখতে আল্লাহ মানা করেছেন সেটা আপনি বেশি দেখছেন আর আপনি জানেন একটা বেটা ছেলের চোখে আর একটা বেটি ছেলের চোখে রব্বুল আলামিন এমন একটা ম্যাগনেট মগনাতিসিক কাশিশ রেখেছে যে একটা ছেলে যদি একটা মেয়ের দিকে তাকায় একটা মেয়ে যদি একটা ছেলের দিকে তাকায় তো নেগেটিভ পজিটিভ একটে হয়ে যাবে আর নেগেটিভ পজিটিভ একটে হয়ে যেতে গেলে কারেন্ট তৈরি হবে কারেন্ট তৈরি হতে গেলে মোটরও চলবে লাইটও জ্বলবে পাংখাও ঘুরবে আর ছেলে আর মেয়ের নজর এক জায়গাতে হয়ে যেতে গেলে ভাঁজ লেগে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে একবার বেটা ছেলেকে বললেন চোখ নিচু করো তারপরে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেয়েদেরকে বলছেন চোখ নিচু করো চোখ দিয়ে কোনো অপরের দিকে তাকাবে না যদি তুমি তাকাও কোনো না কোনো বেটা ছেলে তোমাকে ভালো লাগবে এই বেটা ছেলে তুমি নারীদের দিকে তাকাবে না হতে পারে কোনো নারী তোমাকে ভালো লাগবে আর ভালো লাগতে গেলেই তোমার চোখে যেটা ভালো তার পেছনে তুমি মজনুন হয়ে যাবে আর তোমার ঈমান সর্বস্ব লুট হয়ে যাবে এই জন্য তোমাকে চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লাগাম লাগাতে বললেন সূরা নূরের ভেতরে হযরত আলী কে রাসূলুল্লাহ ডেকে বললেন ইয়া আলী লা তুতবিন নজরাতুন নজরাতা জামাই বাবু আলী একবার কোনো ওয়া আজনাবী নারীর দিকে যদি চোখ পড়ে যায় তাহলে চোখটাকে সরিয়ে নাও দ্বিতীয়বার তার দিকে চোখ লাগাতে যাবে না দ্বিতীয়বার যদি তার উপরে তোমার চোখ পড়ে যায় তাহলে তোমাকে রেহাই দেওয়া যাবে না কথাটা কেউ মানে যদি মানে তো তাহলে কথাটা বলুন এই এবার সত্য সত্য করে আমার আর আমার দেশের নারীদের মানামানি কতখানি আছে সহি কথা বলছি উম্মে সালমা এক বেটি ছেলে ওর স্বামী একাই চলে গেল হিজরত করে মদিনা আর উম্মে সালমার কোলে আছে একটা 2 বছরের বাচ্চা ওকে নিয়ে বাড়িতে থেকে গেল মদিনায় মক্কায় 3 দিন পরে ওর বাপকে বলছে উম্মে সালমা বাজান আমি মদিনায় চলে যাব কেন তো কথার দিকে খেয়াল করে কেন যাবি ওখানে নবীজি আছেন 2 নম্বর ওখানে আমার স্বামী আছে আগে নবীজি তারপরে স্বামী ওইখানে আছে তার জন্য আমি চলে যাব বাপ বলছে তোর পাকে বেরিয়ে গুঁড়া করে দেব যদি নবীর নাম নিয়েছিস তো হরগিজ যেতে দেওয়া যাবে না পাবন্দি লেগে গেল বেটি ছেলেটি রাতে কাঁদে দিনে কাঁদে রাতে কাঁদে দিনে কাঁদে আর ওই আবু সালমা আবু সালমা আবু সালমা কাঁদা কাঁদি করে কাঁদা কাঁদি করে শেষে অন্য লোক বলছে হাগ তোমরা এতগুলো জালেম জি একটা বেটি ছেলে তার স্বামীর কাছে যাবে তো তার জন্য তোমরা বন্দি করে রেখেছো মেয়েটাকে আর এখানে কষ্টে ফেলে রেখেছো যেতে দিতে পারছো না শেষে বলে যা আমি তো যা তোকে পৌঁছাতে যাব না ঠিক আছে পৌঁছায় না বাচ্চাটাকে কোলে করে নিয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে ত্রিমোহনীতে গিয়ে খাড়ো হলো আর বেটি ছেলে যদি কোনোদিন আরবের মাটিতে একাই ময়দানে খাড়ো হয় তাহলে কোনো কাফেলা তার গোড়া দিয়ে যাওয়ার কালে তাকে জিজ্ঞাসা না করলে ছাড়বে না ওখানে এক সাহাবি তালহা বিন উসমান একটা মুখ চড়ে আসে আর একটা মুখ পিছনে পিছনে আসছে ওর কাছে যে বলছে এই মেয়ে কি ব্যাপার এখানে একাই দাঁড়িয়ে কেন মেয়েটি কাঁদো কাঁদো ভাবে বলছে মদিনা যাব কি হয়েছে বলছে আমি একাই বেটি ছেলে কেমন করে যাব
এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছি। বলছে তোমার সাথে কে আছে? বলছে আমার সাথে দুজন আছে, একটা আমার কোলের বাচ্চা, এটার বয়স 1.5 বছর, আর আমার সাথে আর একজন আমার আল্লাহ আছেন, এছাড়া আর কোনো মানুষ নাই। ওরে আল্লাহ, এ কোন কথা বলি রে? তুই একটা আজনাবি বেটি ছেলে, তুই যাবি আমার সঙ্গে মদিনা যাবি? বলছি যাব। এও মুসলমান, এও মুসলমান। বলছি ঠিক আছে, তাহলে উঠে চড়, উঠ, ফাঁকা আছে আমার, এটাতে চড়ে নে। উঠে চড়তে গেলে আপনি একটু খেয়াল করেন, পাটা যদি এমনি করে উপর দিকে উঠাই তো পায়ের পিণ্ডলি, পায়ের গোড়ালিগুলো একটু একটু দেখা যাবে। এমনি করে যখন হাতটা উঠাতে যাবে, নারী জাতি হতে পারে, তার এইগুলো, তার বগলগুলো দেখা যাবে, কিছু না কিছু অংশ শরীরের দেখা যাবে, আর এটা করতে গেলে তো তার ঈমান যাবে। তখন আদবের সাথে উসমান বিন তালহাকে বলছে, তা না হামিননি, দাদাজি এখানে তোমার উঁটটাকে বসিয়ে দিয়েছ, আমি উঁটের উপরে চড়বো বটে, কিন্তু তুমি আমার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিও না, এখান থেকে একটু দূরে চলে যাও এবং উল্টা দিকে মুখ করে খাড়া হও, আমি উঁটে চড়ার কালে তোমার নজর যেন আমার দিকে না যায়। আহারে কি তোরা বেটি ছেলে ছিলি রে আল্লাহ! ও হাজরত উসমান বিন তালহা কথা শুনে 15 হাত দূরে চলে গেলেন আর উল্টা দিকে মুখ করে দাঁড়ালেন। যখনই এই মেয়েটির উঁটের উপরে চড়া হয়ে গেল, তখন আবার বলছেন, জি হ্যাঁ, আমি উঁটের উপরে বসে গেছি, উঁটটাকে খাড়া করে রওনা। এবার চলতে চলতে 2 মঞ্জিল 3 মঞ্জিল চড়ার পরে এইভাবে আবার যখন নামার টাইম হয়, তখন উসমান বিন তালহাকে দূরে যেতে বলা হয়। আবার যখন চড়ার টাইম হয়, তখন উসমান বিন তালহাকে দূরে যেতে বলা হয়, এইভাবে যাও আর আসো, আর যাও আর আসো। 6 দিনের রাস্তাকে একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে আজনবী অতিক্রম করে মদিনা চলে গেল, আর এইভাবে সাহাবী তাকে মদিনা পর্যন্ত পৌঁছে দিলেন। কত নেককার বেটি ছেলে ছিল, সেটা হলো আমাদের মার জাত, আর কত নেককার সাহাবী ছিল, সেটা হলো আমাদের বাপেদের জাত। তারা নিজেদের ইমানকে কত সুন্দর করে বাঁচিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বেটা ছেলেকেও বলেছেন নারীর দিকে চোখ লাগাবে না, আর বেটি ছেলেকেও বলেছেন পুরুষের দিকে চোখ তুলবে না, যদি চোখ তোমরা তাকাও একে অপরের দিকে, তাহলে চোখের মিল হতে গেলে মনের মিল হবে, আর মনের মিল হতে গেলে ফাসাদ হবে। ওরা এমন করে চলে যেতে পারলো, কিন্তু আমরা তো পারলাম না। আপনাকে একটা জ্ঞান দেওয়ার জন্য বলছি, বাড়ি থেকে যখন বের হবেন, তো যদি কোনো মেয়ে ছেলে বেআবরু হয়ে বেরিয়ে যায়, তাহলে ওকে হাদিসের ভাষাতে লেখা আছে কি, ইন্নাল মারাতা তাখরুজু বিসুরাতি শয়তান। বেটি ছেলেরা অনেক অনেক মনে করে যে আমার নাম সুলতানা, আমার নাম মার্জিনা, আমার নাম রুকসানা, নামটা বড্ড ভালো আছে আর আমার শেকল সুরাত বড্ড ভালো আছে, এই জন্য মেয়েটি নিজেকে মনে করে আমি একটা পাক্কা মুসলমানের বেটি, মুসলমান। কিন্তু রাসূলুল্লাহ বলছেন অনেকগুলো বেটি ছেলে এমন আছে যারা বাইরে বের হয় তারা শয়তান। হাগো এখানে যে আমার বুনিয়াদের বাড়ি গো, তো এই বুনিয়াদের ভেতরে বাবুয়ান গ্রামে যত বেটি ছেলে আছে আর আশেপাশের গ্রামে যত মেয়ে ছেলে আছে, সবাই কি, এদের মধ্যে কিছু কিছু নারী আছে যাদেরকে রাসূলুল্লাহ বলছেন এরা বাড়ি থেকে বাহির হয় কেমন হয়ে, সুরাতে শয়তান, শয়তানের রূপ নিয়ে বের হয়, ওই নারীটা হলো শয়তানি। কেমন শয়তান নারী? বলছে যেই নারীকে দেখতে গেলে তোমার মনের ভেতরে আগুন জ্বলে যাবে, সেই নারীটাই হলো শয়তান। এবার কথা বলতে হবে 4-5টা লোককে, না বলে আমাকে ফিউজ করে দিয়েন না, কথাটা একটু হ্যাঁ না নাই বলেন তাও ভালো, কিন্তু কথা বলেন। একটা বোরকা পরিহিতা মেয়ে ছেলেকে আপনি যদি দেখেন, তাহলে আপনার মনের ভেতরে 17-15 কিছু গাইবে কি গাইবে? গাইবে না। আর একটা মেয়ে ছেলে যদি মুখ সম্পূর্ণ খোলা থাকে আর ফেয়ার অ্যান্ড লাভলি মাখা গাল আর লাল লাল ঠোঁট পালিশ দেওয়া ঠোঁট আর চোখে দেওয়া সুরমা আর চুলটিকে আধখানি করে ঢেকেছে আর আধখানি করে ঢাকেনি, হাতের কবজিগুলো, হাতের কালাইগুলো, এগুলো সব দেখা যাচ্ছে সাদা চামড়া, যদি এইরকম রূপে একটা মেয়ে ছেলে যায় এবং ওর চেহারা, ওর হাত পা, ওর কিছু কিছু শরীরের অংশ
আপনি যদি দেখতে পান তাহলে বুড়া মানুষকে বলছি না যুবকদেরকে বলছি এদের মনের ভেতরে 17-15 কিছু বলবে না বলবে না বলবে তুমি কি ফেরেশতার বেটা তুমি ইনসানের বাচ্চা তোমার মনের ভেতরে 17-15 গাইবে মানে কি কার বেটি এটা হে একা বিয়া করতে পারলে খুব ভালো হইতো হয়ে গেল আর একজন বলছে এটা কার বেটি হে যার বাড়ি যাইবে বাড়িখানকে লাল করে দিবে হে এটা কি মেয়ে ছেলে হে আল্লাহ তালা রূপ লাগছে ঢেলে দিয়েছে হে এরকম তাহলে যাকে দেখতে গেলে একটা বেটা ছেলের মনের ভেতরে ওর খাহিশাতে নাফসানি ঠোকা খাবে খালি সুরসুরি লাগবে মনের ভিতরে এই নারী হলো শয়তান আপনি বলবেন বেশি হলো মুলি সাহেব এত বেশি করে কইতে হইতো না তো যদি ঝুটা হয়ে যায় তো আমাকে মাফ করে দেন বড় বড় আলেন্টি চলে গেল যা বলবো এখন তা ছেড়ে ফেলে দুবার করে সব না আছে আরো মাইজকল আলেম আছে তো না না আজে বাজে বলবো না সহি কথাই বলছি আপনাকে আল্লাহ পাকের রাসূল একদিন বাড়ি থেকে বেরিয়ে কোনো জায়গায় যাচ্ছিলেন কাজে বেরিয়েছেন এখান থেকে আধা কিলোমিটার কিংবা 15 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে রা আ ইমরাতান রাস্তাতে একটা বেটি ছেলেকে দেখতে পেলেন বেটি ছেলেটাকে দেখার পরে রাসূলুল্লাহ আর চিলমিলিয়ার দিকে গেলেন না হাঁটতে হাঁটতে আর গেলেন না বাসমতিয়া বাজারের দিকে হাঁটতে হাঁটতে রাস্তা থেকে চুপচাপ একদম ফিরে চলে আসলেন বাড়ির দিকে বাড়ির দিকে আসার পথে সর্বপ্রথম যেটা বাড়িওয়ালির বাড়ি পড়ে সেটা হলো জাইনাবের বাড়ি রসুল বাড়ির ভিতরে চলে গেলেন এটা কার বাড়ি স্ত্রীর বাড়ি স্ত্রীর নাম কি জাইনাব তো জাইনাব কি করছে ওয়াহিয়া তামাসু হযরতে জাইনাব চামড়াকে দাবা গাদিতে জানতেন চামড়াকে সাফ করতে জানতেন পাকাতে জানতেন তিনি চুনের পানিতে চামড়াকে ডুবিয়ে ডুবিয়ে কচলিয়ে কচলে চামড়াটাকে সাফ করছেন সুতরা করছেন আর এমন সময় রাসূলুল্লাহ জাইনাবের কাছে গিয়ে বলছেন জাইনাব চামড়াটা রেখে দাও স্ত্রী তো বলতে পারে বসেন ধুচি এ হয়ে গেছে আর 2-3 মিনিট লাগবে তাহলে হয়ে যাবে রাসূলুল্লাহ বলছেন চামড়াটা রেখে দাও তোমার 2-3 মিনিট বুঝি না আমি রেখে দাও চামড়াটা কেন গো কেন টেন বলিও না তোমাকে চামড়া রেখে দিতে বললাম চামড়াটা রেখে দাও হাত দুই আমার কাছে এসো শেষের বেলায় স্ত্রী কথা না বাড়িয়ে হাত দুখানাকে ধুয়ে আল্লাহ পাকের রাসূল ঘরের ভেতরে আছেন ঘরের ভেতরে ঢুকে গেলেন শেষ কথা বলছি এখা এটা হলো আমার বংশের গ্রাম এটা হলো আমার আপনজনেদের এলাকা বেশি খুলে কথা বলা যাচ্ছে না ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন ধনেরা বাবারা মায়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের কথা বলছেন ফাকাজা হাজাতাহু নিজের বিবিকে ঘরের ভেতরে ডেকে নিজের জরুরতকে পূর্ণ করে নিলেন যেটা মনের ইচ্ছা ছিল মনের খাহিশ ছিল সেটাকে পূরণ করে নিলেন নেওয়ার পরে বাড়ি থেকে বের হলেন আর হওয়ার পরে এবার কারণ তো জিজ্ঞাসা করাই যাবে আপনি বেরিয়েছিলেন বাজার করার উদ্দেশ্যে বাজার না গিয়ে রাস্তা থেকে কেন ঘুরে চলে এলেন তার জবাব দিতে গিয়ে রাসূলুল্লাহ বলছেন ওরে দুনিয়ার মানুষেরা তোমরা যদি রাস্তা চলতে গিয়ে বাজারে বেরিয়ে যাওয়ার পরে কোনো নারীকে দেখতে পাও যে নারীটা শয়তানের আকৃতি নিয়ে বেরিয়েছে তার মুখ দেখা যাচ্ছে তার চুল দেখা যাচ্ছে তার গলা দেখা যাচ্ছে তার হাত দেখা যাচ্ছে কিংবা তার পায়ের কিছু অংশ দেখা যাচ্ছে এমন শয়তানি রূপে যদি কোনো নারীকে দেখতে পাও আর দেখার পরে তোমার মনের ভেতরে কোনো রকমের যদি অসুস্থতা তৈরি হয়ে যায় তোমার মনের ভেতরে যদি কোনো রকম জল্পনা কল্পনা তৈরি হয়ে যায় তাহলে পরে আর তুমি বাজারের দিকে যেও না তাড়াতাড়ি করে নিজের বাড়ির দিকে চলে যাও তোমার বিবির সাথে দেখা করো ফাইন্না মাহা মিসলাল্লাজি মাহা যেই বেটি ছেলেটাকে দেখে তোমার মনটা খারাপ হয়েছে ওর শরীরে আল্লাহ তাআলা যা যা দিয়েছেন তোমার বাড়িওয়ালির শরীরে তা তা আল্লাহ তাআলা মজুদ রেখেছেন কাজে এখানে যাও আর যাওয়ার পরে নিজের মনের আগুনটাকে মিটিয়ে নাও আর নেওয়ার পরে তোমার বাইরে তোমরা চলে যাও রাসূলুল্লাহ কখন বললেন যখন কোনো নারী শয়তানের রূপ নিয়ে বাইরে বের হয় এমন নারীকে দেখে যদি মনটা খারাপ হয় তাহলে নারী বেহায়া হতে গেলে
পুরুষের মন খারাপ হবে। পুরুষ যদি বেহায়া হয় তাহলে নারী তাকে দেখতে গেলে তার মন খারাপ হবে। এই কথাটা মানাতে পারছি কি? তো আপনি আপনার চোখের উপরে লাগাম লাগাবেন না। আজকাল হোয়াটসঅ্যাপের যুগ, ফেসবুকের যুগ, কেমন করে বাড়ি হলো এখানে আর চামা পাড়ার বেটি ছেলার ফোন নাম্বার পেয়ে লিয়ে কখন হোয়াটসঅ্যাপ খুলে দিয়ে মেসেজ পাঠিয়ে দেয়া বলে দিছে, হয়তো একটা গোলাপ ফুল ছাপিয়ে ইংরেজিতে মাঝখানে লিখে দিছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই জামানার বেটি ছেলে এমনই মানে কচুর পাতের পানি হয়ে গেছে যে যখনই কোনো বেটা ছেলের মুখ থেকে এরকম প্রশ্ন শুনতে পেয়েছে যে আই লাভ ইউ, তখন ও আর একটা জোড়া গোলাপ ফুল ছাপিয়া ও তখন বলছে আই লাভ ইউ অলসো, আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা তুই চিনিস একে, এটা জমশেদের বেটা না খাবু খলিপার বেটা না পাতানুর বেটা না গুদুরের বেটা, আর বাড়ি চালের বাড়ি নেই, আর বাড়ি টিনের বাড়ি নেই, আর বাড়ি পাকার বাড়ি, একে চেনা নাই জানা নাই, এইখানে থাকতে থাকতে হঠাৎ করে হয়ে গেল কি যে আই লাভ ইউ, শুরু হয়ে গেল খেলা, চলতে লাগলো। কত কত জিনিস চলছে, নোংরা নোংরা জিনিস এ ওকে দিচ্ছে, ও একে দিচ্ছে, আর এর ফলে কি হয়ে যাচ্ছে, কোথাকার বেটা আর কোথাকার বেটি মোবাইলে পরিচয় হয়ে গেল, আর মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে গিয়ে সংসার গড়ার জন্য তৎপরতা শুরু হয়ে গেল, হয় পালিয়ে গেল যে বিয়ে করলো, আর না হয় বাপটাকে চাচাটাকে বলে টলে তারপরে ওই ছেলের সঙ্গে বিয়ে করলো। লাভ করা বিয়ে বেশি দিন গ্যারেন্টি দেয় না, বেশি দিন থাকে না। এমনি বাহিরকার দোকানে জুতা কিনবেন তো এক বছর বাহিবেন, আর যত সিল মরা আর যত চিরকুট লিখে দেওয়া জুতা আছে ব্যবহার করে সুখ পাওয়া যাবে না। যেমনি 3 মাস পুরো হবে তেমনি লাভ এবার লোকসান হতে শুরু হবে, আর যখনই লোকসান শুরু হবে 6 মাসের মাথায় তালাক। এটা কথাতে রাগ করিয়েন না, বাঙালে তালাক দেওয়া কঠিন, কিন্তু আপনাদের এই টাপু এলাকার মাটিতে আমি দেখতে পাচ্ছি যে আপনার দেশে তালাক নিয়ে খেলা চলছে, মন হলি তালাক, ভালো জিনিস নয়। আর এই যে মেসেঞ্জারের মাধ্যমে এই যে লেনদেন করা হচ্ছে মোবাইলের মাধ্যমে, এটা হলো খেয়ানাত। মনচাহি মোহাব্বত কো খোদা দেখ রাহা হ্যায়, মনচাহি মোহাব্বত কো খোদা দেখ রাহা হ্যায়, আঁখোঁ কি শরারত কো খোদা দেখ রাহা হ্যায়, খাতুন কে ইনবক্স মে ক্যা ভেজ রহে হো, খাতুন কে ইনবক্স মে ক্যা ভেজ রহে হো, নিয়ত কো শরারত কো খোদা দেখ রাহা হ্যায়, খোদা দেখ রাহা হ্যায়। চোখকে জিজ্ঞেস করা হবে কি দেখেছিলা, যদি ভালো দেখে থাকো তাহলে ভালো, আর যদি ভালো না দেখে থাকো তাহলে চোখকে সাড়াশি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব দেবে কিয়ামতের দিন। কত শক্ত কথা বলছি ভালো করে বুঝেন। মুগীরা বিন শোবা এক আনসারির বাড়িতে যে বলতে ওকে ডেকে বলছে আসসালামু আলাইকুম, আপনার নাম আব্দুল বারি? বলছে হ্যাঁ। বলছে আপনার একটা বেটি আছে? যে হ্যাঁ। আপনার বেটিকে বিয়ে করব। তোমার বাড়ি কোথায়? হুড়গিটোলা। তোর নাম কি? জয়নাল আবেদিন। আর ঠিক আছে, বেটির বিয়ে দিব তোমার সাথে, বুধবারের দিন আসিও। আগেকার যুগে অত ঝামেলা ছিল না, কয়জন এসো বসো নাস্তা করো এই করো ওই করো এইসব ঝামেলা ছিল না, বললো বিয়ে করব তোমার বেটিকে, যা ঠিক আছে বুধবারে চলে আসিও। এবার রাসূলুল্লাহকে যে বলছেন আল্লাহ রাসূল, বিয়ে করব অমুক বেটিকে আনসারের বেটিকে, রাসূল বলছেন ওকে দেখেছ? বলছি না দেখিনি। যে দেখে নাও, দেখো বেটি ছেলেটাকে, তারপরে ফয়সালা করো। এবার রবিবারের দিন ফের ওই বলতে যায়, কইছে আসসালামু আলাইকুম, লোকটা গলিতে বাইরে এসে তখন বলছে আরে তুমি কালকে আসিলে না? বলে হ্যাঁ। তো তোমাকে কি বলেছি যে বুধবারের দিন আসিও বিয়ে পড়িয়ে দিব, তা আজকে কেন এলে? তো বলছি আপনার বেটিকে দেখবো। আর যেমনি দেখবো কহা আবার পায়ের আগুন মাথাতে উঠে গেছে, হ্যাট তোমার সাথে বেটি বিয়ে দেবো না, হ্যাট বেটিকে দেখবে বেটিকে দেখবে, উঠে গেলে নিয়ম পেয়েছো তুমি যে বেটিকে দেখবে। ওর গোলবাল শুনে বাড়ি থেকে বাড়িওয়ালি বাইরে বলছে যে কী হয়েছে জি কী হয়েছে জি।
যে দেখো ছেলেটা গতকালকে এসেছিল রোজিনাকে বিয়ে করবে বলে, আর আমিও বলেছি বিয়ে দিয়ে দিব বুধবারের দিন, আর আজকে আবার ঘুরে এসে বলছে মেয়েটাকে দেখবো, মানে রোজিনাকে দেখবে। তখন বাড়িওয়ালি কছে, ছি এগুলা কোন কথা, কেনে মেয়ে লোককে দেখবে, কি কি ধরনের এগুলা কথা শুনছি। বেটিটা যেটা আসল যাকে বিয়ে করবে, ও বাপ আর মায়ের আওয়াজ শুনে গলিতে এসে তখন বলছে, বাজান কি হয়েছে? বলছি এই ছেলেটা তোমাকে বিয়ে করবে বলে শনিবারের দিন আমাকে বলে গেছিল, আমি বলেছি বুধবারের দিন আসিও বিয়ে দিয়ে দিব, আজকে আবার এসেছে, আর আসার পরে বলছে আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আপনার মেয়েটাকে বিয়ে করার আগে একবারে দেখে নিতে, তার জন্য দেখতে এসেছি। এখন যুগটা ছিল কেমন, বেটিকে দেখাবার যুগ ছিল না, আস্তে আস্তে কানুন এলো যে বিয়ে করবা সে মেয়েটাকে দেখো, তো দেখো তো কেমন, শুধু মুখটাই দেখো, এছাড়া আর কিছু দেখতে পাবে না, হাতের কবজিটাই দেখো, হাতের তালুটাই দেখো, এর বেশি কিছু দেখা যাবে না। আর বাদিয়ারকে তো বহু দেখা, মানে কি খাড়াও তো দেখি, পিঠের ডাঁড়ি ঠিক আছে কিনা, বেটি ছেলে গেলে বুঝে চুলটি বাহির করো তো দেখি, ভুচি আছে না চুল আছে, পা মুজা গেলা খুললো তো দেখি, পা গুলো সোজা সোজা, আঙুলগুলো না কুঁকড়ি 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 সব আঙুল, এগুলো তো কোনো দরকার করে না। মেয়েটি এইবার বলছে, আমি হাদিস বলছি আপনাকে, কি বলছে, এই ছেলে আমার কথা শোনো, কি লাও আমার কান্নাবিও আন্তানজুরা ইলাইয়া ফানজর ওয়া ইল্লা উহাররুকা হারাজা, এই ছেলে শুনো, তোমাকে যদি আল্লাহ পাকের নবী আমাকে দেখার কথা বলে থাকেন তাহলে তুমি আমাকে দেখো, আমি বসছি আমার সামনে তুমি বসো, আমি চেহারাটা খুলে দিচ্ছি আমার চেহারাটা দেখে নাও, আর যদি রসুলুল্লাহ না বলে থাকেন ফাঁকি দিয়ে রসুলুল্লাহ নাম করে তুমি যদি আমাকে দেখে নাও তাহলে আমি তোমার বারোটা বাজিয়ে ছেড়ে দেব, আমি তোমার গোষ্ঠীর কলেজাতে হাল বেয়ে ছেড়ে দেব, খবরদার ফাঁকি দিয়ে কিন্তু আমাকে দেখবে না। একটা মেয়ে ছেলে চেহারাটা দেখাবে তো তার আগে কতটি ধমক দিছে, রসুল যদি বলে থাকেন তো দেখো, আর রসুল যদি না বলে থাকেন তো খবরদার ফাঁকি দিয়ে আমাকে দেখার চেষ্টা করিও না। আর আজকের গুলোকে খালি দেখার নাম নিয়ে যদি গোলতে দুটা লোক বসে, নাই কামে বালটি নিয়ে গোলতে আসবে টিউবওয়েলে পানি নিতে, একবার ছেড়াক করে এখানকার অন্যখানে মনে করবে, আর একবার ছেড়াক করে উনিখানে এমন থেকে অমন করবে, একবার মাথার কাপড়কে নামাবে আর একবার করে সোজা করবে, যাতে লোকেরা দেখে বুঝে নেয় জেনে নেয়, হাত পা মুখ চেহারা কান নাক চুল আগে দেখা হয়ে যায়। এদের ভিতরে ওই রকমের জজবা আর ওই রকমের ইমান, যেই রকমের ইমানের তাগিদ রাসূলুল্লাহ দিয়েছেন ওগুলো পাওয়া যায় না, আমাদের মতো মৌলবিগুলোর শুধু ওয়াজ করাই হচ্ছে। ইউ না দেখো মুঝে ইন প্যার ভরি আঁখো সে দিল মেরা ইন আঁখো মে খো যায়েগা, দিল নশী ওয়াদি কে উস পার পৌঁছ পাও তো শায়েদ, রূপ কা আঁচল মেরা খুশবু সে মহক যায়েগা, খুশবু সে মহক যায়েগা। এই অবস্থা যদি থাকে তাহলে চোখের হিসাব দিয়ে কে মতদিন উঠতে পারবে না, না নারী না নর। তারপর আর একটা প্রশ্ন আপনাকে হবে, সে প্রশ্নটা হলো কি, কানে কি শুনেছিলে, কানে শোনাটার হিসাব লাগাও, ভালো কতটি শুনেছিলে আর মন্দ কতটি শুনেছিলে, শোনার প্রশ্ন আপনাকে লাগবে। এখন যাদের যাদের হেডফোন আছে তারা তারা হিসাব দেবে, আর যাদের যাদের হেডফোন নাই তারা তারা হিসাব কিছুই দেবে না, কেন যে আমরা যা শুনি মানুষের আওয়াজ শুনি, যা শুনি মৌলবি মাওলানাদের ওয়াজ শুনি, যা শুনি জুমার মসজিদে গিয়ে জুমার খুতবা শুনি, এছাড়া আর আমাদের কাছে শোনার কোনো জিনিস নাই। তবুও তো আপনাকে বলতেই হবে, তবুও তো আপনাকে শিখতে হবে। হজরতে আবদুল্লাহ বিন উমার, বসো বসো বসো, হজরতে আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকর নাফেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন কোনো কাজে, এখান থেকে 1 কিলোমিটার দূরে
রোডে উঠেনি, তার আগেই আওয়াজে শুনতে পাচ্ছেন খুব জোর করে কে যেন গান গাইছে। তো এই গানের আওয়াজ চলে আসছে কার কানে? আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। যেই কথাগুলো, যে কথাগুলো ভালো নয়, এমন কথাগুলো যখন কানে এলো, আবদুল্লাহ বিন উমর কি করলেন? আখাজা ইসবাইহি ফি উযনাইহি, সাথে সাথে দুটো শাহাদাতের আঙুলকে কানের ভেতরে ভরে দিলেন, আর ভরে দেওয়ার পরে কানটাকে জুত করে চেপে ধরে নিলেন, পান্না আনি তারিখে রাস্তাটাকে ছেড়ে দিয়ে অন্যদিকে হাঁটা দিয়ে দিলেন। অন্যদিকে হাঁটতে 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 যখন বাবুয়ান গ্রামের দক্ষিণ মাথায় চলে গেছে, তখন নিজের চাকর নাফে কেটেকে বলছে, এই নাফে বলো তো, আমার কানে তো এখনো আঙুল চাপা দেওয়া আছে, আমি বাইরের আওয়াজ শুনবো না বলে কানকে চেপে রেখেছি, এখনো কি সেই রাখালের গানের আওয়াজগুলো তোমার কানে আসে না? আসে না। যদি তুমি বলো হ্যাঁ কানে এখনো তার আওয়াজগুলো আসছে, তাহলে আরো দূর হেঁটে যাব, আরো দূর হেঁটে যাব। আর যদি বলো যে না আমার কানে ওই রাখালের আওয়াজগুলো আর আসে না, তাহলে পরে আমি কান থেকে আমার শাহাদাতের আঙুল টেনে বের করব। তখন নাফে বলছেন, মালিক গো, এখন আর ওই রাখাল ছেলের গানের আওয়াজ আমার কানে আসে না। যখন এই কথাটা বললেন যে গানের আওয়াজ আমার কানে আর আসে না, তখন আবদুল্লাহ বিন উমর নিজের আঙুল দুটোকে, শাহাদাতের আঙুল দুটোকে কান থেকে টেনে বার করলেন, আর বার করার পরে তখন তিনি বলছেন, এই রকমেরই ঘটনা একদিন আমার সাথে এবং আমার নাবি সাথে ছিলেন তার সাথে এরকম ঘটনা ঘটেছে। একদিন আমি এবং নাবিজি চলে যাচ্ছিলাম বাইরে, এমন সময় একটা গানের আওয়াজ কানে এলো, তখন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার সামনে শাহাদাতের আঙুল কানে ভরে দিলেন, আর দেওয়ার পরে রাস্তা বদল করে হাঁটা দিয়ে দিলেন। 1 কিলোমিটার যাওয়ার পরে রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞেস করে বলছেন, আবদুল্লাহ তোমার কানে কি এই গানের আওয়াজগুলো আর আসছে? আমি বললাম, না আল্লাহ পাকের রাসূল, আর আসে না। তখন আল্লাহর রাসূল কান থেকে শাহাদাতের আঙুলকে বের করলেন, আর করার পরে বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আমি প্রশংসা করে বলি যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ইধন হওয়া থেকে বাঁচিয়ে নিলেন। আমার কানে ফোহস এবং আমার কানে ফজুরের মতো কথাগুলো কানে ঢুকতে পেল না। জি, তো তাহলে রাসূলুল্লাহ এতদূর পর্যন্ত এগিয়ে গেছেন, আপনি ভালো কথা শুনেন না? ভালো কথা শুনতে গেলে তো আপনার মনে পরিবর্তন আসবে, ভালো কথা শুনতে গেলে মানুষের মনে পরিবর্তন আসবে। আরও একটা কথা বলছি, রাসূলুল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা যারা নেককার মানুষ আছেন, বুড়া বুজুর্গ আছেন, তারা দোয়াটা মাওলানাদের কাছে লিখে নেবেন, নিয়ে বলবেন। এই দোয়াটা আপনি বলুন মাঝে মাঝে, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন শাররে সামঈ ওয়া মিন শাররে বাসারি ওয়া মিন শাররে নিসানি ওয়া মিন শাররে মানি। আয় আল্লাহ, আমি আমার চোখের বুড়াই থেকে তোমার কাছে পানা চাই, আয় আল্লাহ আমি আমার কানের বুড়াই থেকে তোমার কাছে পানা চাই, আমি আমার মুখের বুড়াই থেকে পানা চাই, আমি তোমার কাছে, আর আমার শরমগাহের দ্বারাই কোনো বুড়াই হয়ে যায় তার থেকে তোমার কাছে আমি পানা চাই। এত সুন্দর কথা রাসূলুল্লাহ বলেছেন। যদি মুসলমানেরা এটা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাহলে তার কান, তার চোখ এবং তার হাত এবং তার শরমগাহ নিশ্চয়ই নিশ্চয়ই হেফাজতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের ব্যবস্থা করে দেবে। ভালো কথা শোনো না, জুবাইর বিন মুতাইম গায়ের মুসলিম, জুবাইর বিন মুতাইম গায়ের মুসলিম, যখনকার কথা বলছি তখনকার বদরের যুদ্ধের দিন ধরা পড়েছে ওর চাচা আর ওর চাচাতো ভাই, দুই চাচা আর চাচাতো ভাইকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে বলে মক্কা থেকে মদিনাতে এসেছে। মাগরিবের খানিক আগে কথা বলতে বসেছে যে একটু আলোচনা করবো রসুলের সাথে, তো সাহাবাই কেরাম বললেন, এখন কথা হবে না, এখন আজান পড়বে, মাগরিবের নমাজ হবে, তারপরে কথা হবে। তখন এই লোকটা বলছে, জুবাইর বিন মুতাইম বলছে, হ্যাঁ গো তোমরা নমাজে দাঁড়াবে এখন? বলে হ্যাঁ নমাজে দাঁড়াবো। এটা কোন নমাজ? বলছে এটা মাগরিবের নমাজ। তো মাগরিবের নমাজ তোমরা নমাজ কেমন করে পড়ো, আর তোমরা নমাজে কি বলো? রাসূলুল্লাহ তো ইমাম হয়ে নমাজ পড়াবেন, তো তোমাদের জানালাতে দাঁড়িয়ে যদি তোমাদের নমাজগুলোকে আমি দেখি আর রাসূলুল্লাহ কি বলবেন কথাগুলো যদি আমি একটু কাম দিয়ে শুনি, তো শোনার এজাজত আছে না নাই? খেয়াল করুন কথার দিকে,
কে বলছে এটা? জুবাইর বিন মুতাইম। সাহাবায়ে কেরাম বলছেন এই মসজিদের জানালা থেকে রাসূলের মুখের কেরাতগুলো শুনবে, আর কেমন করে উঠে বসে তা তুমি দেখবে, এগুলো দেখতে মানা নাই, তুমি খুব মন দিয়ে দিয়ে দেখো দেখো দেখো। এবার জানালার কাছে খাড়ো হয়েছে, খাড়ো হয়েছে তো রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে আবার অন্য আয়াত পড়তে শুরু করেছেন। তো আরবের লোক গ্যার মুসলিম হলে কি হবে, কোরআনের ভাষা আরবি, একটা একটা করে অক্ষর বুঝতে পারছে। রাসূলুল্লাহ কেরাত করে বলছেন এইবার সূরা ফাতিহার পরে কি পড়ছেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি লাইসা লাহু মিন দাফি ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন। তর্জমা কি? তোমার আল্লাহর আযাব আসবেই আসবে, এবং তোমার আল্লাহর আযাবকে রুকার মতো তোমাদের কাউরি ক্ষমতা নাই। যেদিন আসমানকে চুরমার করে ভেঙে দেওয়া যাবে, সেই দিন যারা বেদিন, যারা কাফের, যারা মুশরিক, তাদের বড্ড ক্ষতি হবে, বড্ড নুকসান হবে, বড্ড তারা মুসিবতে পড়ে যাবে। চারটা আয়াত শুনেছে, তো শোনার পরে জুবাইর বিন মুতাইম এমনি করে বুকখানকে চেপে চেপে ধরছে আর বলছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এগুলা কোন কথা শুনছি, এগুলা কোন কথা শুনছি, ফাওয়াইলুল মুজরিমিন, সেদিন যারা মুজরিম হবে তাদের বারোটা বাজবে, যারা মুজরিম হবে তাদের বারোটা বাজবে। তো আমি তো মুজরিম, আমি তো অপরাধী, আমি তো লাতের পূজা করি, আমি তো হুবলের পূজা করি, তো তাহলে তো আমার বারোটা বেজে যাবে। বাকি আর তেলাওয়াত শুনতে পারলেন না, কালবহুল ইসলাম। এই কয়েকটা মাত্র আয়াত যখন শোনা হয়ে গেল, তার দিলটা নরম হয়ে গেল ইসলাম কবুল করার জন্য। মনে মনে ফয়সালা করে নিল যে যেমনি সুযোগ পাবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে আমি ইমান কবুল করে নেব বলে। আর কিছুদিন পরে এই বেদিন মুশরিকটা ইমান কবুল করলো, কিসের দৌলতে হলো? কোরআন মাজিদকে কান দিয়ে শুনেছিল বলে দিলটা বলেছিল। কোরআন মাজিদ শুনতে গেলে মানুষের মন বদল হয়, কোরআন মাজিদ শুনতে গেলে মানুষের চরিত্র বদল হয়ে যায়। এই জন্য আপনাকে বলা হলো কি, যে আপনার কানকে জিজ্ঞাসা করা হবে, কানের ব্যাপারে সাবধান হতে হবে যে শুনছেনটা কি আর করছেনটা কি। কৌমের এই বদহাল দেখে মনে লাগে কত কথা। জিয়াউল কোথাকার? আচ্ছা ও আলহামদুলিল্লাহ। তো ভাই শুনেন, আপনারা তো উঠে যাবেন, চলে যাবেন, রাতটা অনেক হয়ে গেছে, বক্তার সংখ্যা বেশি ছিল বলে টাইমগুলোকে একটু আমাদেরকে কাটা ছাটা করতে হলো। এখন ঘড়িতে রাত্রি 1:10 হয়ে গেছে। তো 1000 টাকা নগদ, আর আর কত? 25,000 এক মাসে তানখা চাইবে। আলহামদুলিল্লাহ, এক মাসে তানখা। তো আমার চাচা হাসান আলী সাহেব, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তার ছেলে 1000 টাকা নগদে দান করছেন এবং 25,000 টাকা বাকি দিবেন বলে আপনাদের সামনে কথা দিলেন। একবার মহাব্বাতের সাথে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা এটা দান এসেছে কার? জিয়াউল হক। এ একটা 5,000 টাকা আমাদের জামাই বাবুর পক্ষ থেকে দান এসেছে। যারা যারা বাকি আছেন তারা তারা জলদি করে নিয়ে আসেন। জুদগান থেকে জামালউদ্দিন 1,000 টাকা, আর একজনকে 100 টাকা দিয়েছে। আসুন, তোমার আদেশে দিন চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইদহু বিল العلم والحلم وزينه بالإيمان والتقوى ولا تورز بالفتن يا رب العالمين رومي شاكا تم تمار بندي خناسيا 1000 تاكا دان ديلو تمارو لاغيا وي الله دويا موي دويا جا كوريبه دان كاري دان كتوني قبول كوريبا آمين آمين آره جنية شه 500 تاكا জালালউদ্দিনের একটা লাদি হিফজ করতে করতে মারা গেছে, আল্লাহর 700 টাকা দান। আর একজন কে দিয়েছে 200 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছে 600 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা দান, কবুল করো পাক সুমান। আর একজন আমার ভাই 500 টাকা দান, কবুল করো তুমি পাক সুমান, মেটে দাতে মুসলমান, আমিন আমিন। আর একজন 100 টাকা, ছোট করে নিয়ে আসেন, ছোট ছোট করে নিয়ে আসেন। যারা আমার গোত আছেন, যারা আমার বংশের লোক আছেন, আর যারা আমার রিশতেদার আছেন তাদের